হে, গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালটা আমাদের জাঙ্ক ফুড থেকে শুরু হলো। তো আজকে মানে একটু ইচ্ছে হলো যে একটু আলাদা কিছু খাই, তো যার জন্য ওই একটা বার্গার, যেটা কিনা আমরা একটু শেয়ার করে নেব, কারণ সকালবেলা আজকে একটু হেভি ব্রেকফাস্ট করতেও চাইছিলাম না, আবার হয়েও গেল, আর তার সঙ্গে ছিল একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইজ। তো দুজনে বেশ ওইটা খাওয়ার পরে এখন দুপুরের মেনুটা একটু হেভি রয়েছে, যার জন্য এখন চলে এসেছি রান্নাঘরে, আর দেখতে পাচ্ছি কুন্তল মাটন আর একটু চিংড়ি মাছও নিয়ে চলে এসেছে। তো চলো মাটনের এখন প্রিপারেশনটা করে নিই, আর এদিকে মাটনটা ধুয়ে নিচ্ছি, আর ওইদিকে তুমি দেখতেই মানে তোমরা দেখতেই পেলে আর কি যে ওই যে কাশ্মীরি রেড চিলিটাকে আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। তো চলো এখন মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এখন নুন হলুদ টক দই আর একটা পেস্ট, যেটার মধ্যে কিনা সমস্ত মশলা আছে, গোটা গরম মশলা থেকে শুরু করে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে জিরে টোটাল সব মশলা আমি একটু পেস্ট করে রেখে দিয়েছিলাম, আর টক দই সমস্ত কিছু একসঙ্গে দিয়ে এটা বেশ ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব, তারপরে চলে যাব আমি নেক্সট প্রিপারেশনের জন্য। আর ওইদিকে বেশ বড় বড় করে আলু আমি চার পিস করে নিয়েছি, দুটো আলুকে, তো আমাদের এই বেলার জন্য এটাই যথেষ্ট। তো যাই হোক, এখন এখানে আলুগুলোকে ভাজা হচ্ছে, ভেজে নেওয়ার পরে আমি মাটনটাকে বসিয়ে দেব। আর হ্যাঁ, সর্ষের তেল আর রেড চিলি পাউডারটা তো বলতেই ভুলে গেছি, ম্যারিনেটের সময় কিন্তু আমি ওই দুটোকেও দিয়েছিলাম, ভালো করে মিক্স করে আমি ওটা প্রায় ওই আধা ঘন্টা মতন আমি একটু রেখে দিয়েছি। আর এখানে আলুগুলো ভেজে তুলে নিলাম, এবার ফোড়ন দিচ্ছি। এখানে জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা সমস্ত কিছু রয়েছে, দিয়ে আমি একটুখানি তেজপাতাও দিয়ে দিলাম, দিয়ে সতে করে নিয়ে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজগুলোকে ভালো করে একটু ব্রাউনিশ করব, তারপরে আমি এখানে আরও মশলা আছে কিছু, যেটা আমি মানে ওই মানে গরম মশলা আদা রসুন পেঁয়াজ, তারপরে এখানে আমি ধনে আর কাশ্মীরি রেড চিলি সমস্ত কিছু একসাথে দিয়ে এটা যে পেস্ট বানিয়েছি সেটাকে আমি এখন অ্যাড করে দেব। তো এটাকে অ্যাড করে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কিন্তু কষতে হবে, যাতে করে মশলা থেকে পুরো তেলটা বেরিয়ে আসে। তো চলো মশলাটাকে ভালো করে কষে নিই। এবার আমি ওই মশলার মধ্যে পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। আগে কিন্তু মাটনে আমি পরিমাণ মতন একটু নুন দিয়েছিলাম, ওই ব্যালেন্সটা একটু বুঝে শুনে করতে হবে আর কি। তো যাই হোক, এখন এটাকে ভালো করে কষিয়ে নেব, তারপরে আমি এর মধ্যে মাটন অ্যাড করে দেবো। তো এখানে এই ম্যারিনেটেড মাটনটাকে আমি এখন অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে, যতক্ষণ না ভালো করে কুক মানে কুক বলতে মশলাটা প্রপারলি কুক হয়ে যায় আর মশলা থেকে তেলটা বেরিয়ে আসে। তো দেখতে পাচ্ছ এখন মশলা থেকে বেশ মানে এই যে লাল লাল তেলটা পুরো দেখা যাচ্ছে, এখন মানে বোঝা যাচ্ছে যে মানে পুরো মাটনের যে মশলাটা আছে মানে মোটামুটি ভালোভাবে কষে গেছে মাংসটা। তো এই পর্যায়ে কিন্তু আমাকে জল দিতে হবে পরিমাণ মতন, আর আমি পাশে একটু গরম জল করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে গরম জলটাকে মানে ফুটন্ত গরম জলটাকে আমি অ্যাড করব। ব্যাস, এবার মাটনের ঝোলটা পুরো মাটনটা যখন ফুটে গেছে তখন আমি প্রেশার কুক করার জন্য প্রেশারে দিয়ে দিলাম, আর যে চারটে আলু আমি ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আমি এখন অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি এখন গ্যাসে বসিয়ে দিয়েছি। তো উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আবারও একটুখানি অ্যাড করে দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। তো মোটামুটি আমার এই মাটনটা হয়ে গেল, আমি তিনটে সিটি দিয়েছিলাম, তারপরে এখন আমি একটুখানি গরম মশলা করে নেব বলে আমি একটা ছোট্ট ওই প্যানটা বসিয়ে দিয়েছি, যার মধ্যে আমি কিছু গরম মশলা অ্যাড করছি, আর তার মধ্যে ব্ল্যাক পেপার থেকে শুরু করে গোটা গরম মশলা সমস্ত কিছু আছে। একটুখানি এটাকে একটু পেস্ট করে নেব, নিয়ে আমি এটা দিয়ে দেব, আর তার সাথে ধনে পাতা সমস্ত কিছু একসঙ্গে কিন্তু দেব।
উফ, জাস্ট কালারটা দেখতে পাচ্ছ, এত টকটকে লাল, আর রেড চিলি মানে কাশ্মীরি রেড চিলিটা দেওয়ার জন্য এই কালারটা কিন্তু খুব ভালোভাবে এসেছে। আর উপর থেকে আমি একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছিলাম, আর সেটা দেখাতে আমি মানে ভুলে গেছি। যাই হোক, এখন উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কোরিয়ান্ডার লিভস। তো এখন আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, আর গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মাটন কষা। তো চলো এখন আমরা লাঞ্চটা সেরে নিই। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা সবাই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে। টাটা সবাইকে।